আগামীকাল 21শে জুলাই, আর 21শে জুলাইয়ে অংশ নেওয়ার জন্য ধর্মতলার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে তৃণমূল কর্মী ও সমর্থকেরা। একেবারে শেষ পর্যায়ে যারা রওনা দিচ্ছে তারা বাসে করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই যাওয়া শুরু করেছে। যে ছবি আপনারা দেখছেন এটি মুর্শিদাবাদের জমিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল কর্মী ও সমর্থকরা তারা এসে পৌঁছেছে। অপরদিকে রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকা থেকেও তৃণমূল কর্মী ও সমর্থকেরা তারা শেষ মুহূর্তে যাওয়ার জন্য প্রস্তুত। বাস সহযোগে তারা কলকাতার ধর্মতলা উদ্দেশ্যে যাচ্ছে। কি বক্তব্য তাদের, চলুন শুনে নি। চন্দন সরকার ও রাজশেখর, রিপোর্ট এনটিভি ডাব্লিউপি। 21শে জুলাই কলকাতা ধর্মতলা স্মরণ সভায় আমরা দলে যোগদান করতে যাচ্ছি। কি করবেন গিয়ে আপনার ওখানে? আমরা দলকে খুব ভালোবাসি এবং দিদি আদর্শ নীতিতে বিশ্বাসী এবং উন্নয়নের যে এবং 21শে জুলাই আজকে দিনে আমাদের 13 জন শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাতে যাচ্ছি। কি নাম আপনার? সুকান্ত কুমার চৌধুরী। আজকে কোথা থেকে বাস ছাড়ছেন আপনারা? আমরা জঙ্গিপুর বাস স্ট্যান্ড ব্রিজের মুখ থেকে। কতজন যাবে আপনার বাসে আজকে? আমাদের বাসে মোটামুটি 70 থেকে 80 জন যাচ্ছে। আমাদের আজকে বাসে যাচ্ছে আমরা 65 জন। আচ্ছা, 70 জন হয়ে যাবে বাসে। আর আমাদের ট্রেনে তো গেছে, ট্রেনে প্লাস প্লাই ধরলেন মিঠিপুর ঝুঁকি থেকে 45 থেকে 50 জন ট্রেনে গেছে। 50 জন কি করতে যাবেন আপনারা? আমরা যাচ্ছি যে 21শে জুলাই, 21শে জুলাই প্রতিটা বছর যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী, উনি তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন। আচ্ছা, এবং তখন যে মানুষের একটা দাবি যে ভোট 90 কার্ড আমাদের প্রমাণ, সিপিএমের আমলে অনেক জাল ভোট হয়েছে, অনেক দুগ্গিবাজি হয়েছে, অনেক সব কিছু হয়েছে, কারচুপি হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিল যে আমাদের পরিচয় পত্র চাই, আমাদের ভোটের কার্ড চাই, তাহলে আমাদের এই দুর্নীতি থেকে বাংলা মুক্ত পাবে। যার জন্য সে লড়াই করতে গিয়ে 21শে জুলাই 1993 সালে 21শে জুলাই তাজা প্রাণ এই যে সিপিএমের হাজমার বাহিনী এবং প্রশাসন, এবং সিপিএমের যারা হারমাস বাহিনী প্রশাসনের ড্রেস পরে এবং প্রশাসন, তাজা প্রাণ 13 জনকে শেষ করে 13 জনকে গুলি এতে হত্যা হয়েছে, শহীদ হয়েছে। সেই দিনটা আমরা প্রতিটা বছর আমরা সেই দিনটাকে 21শে জুলাই আমরা পালন করে থাকি, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে হাজারে হাজারে লাখে লাখে লোক এই 21শে জুলাই শহীদ মিনারে, তারা সেই শহীদ মিনারটাকে সাকসেসফুল করার জন্য আমরা যাই। দিদি যে বার্তা 21শে জুলাই যে বার্তাটা দেবে পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবঙ্গে ভারতের মানুষের কাছে বার্তাটা দেবে, অবশ্যই সেই বার্তা হিসাবে আমরা তার দিকে তাকিয়ে দেবো। আগামী দিন আমরা সেই দিনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করবো। আপনার নাম? আমার নাম উমর শেখ। এটা কোন অঞ্চলের পক্ষে? এটা আমি মিঠিপুর অঞ্চল জিপি, মিঠিপুর অঞ্চল তেসিডেন্ট। কলকাতা কোথায় যাবেন? কি আছে ওখানে আজকে? কি হবে আপনি গিয়ে কি করবেন ওখানে? ওখানে যার যদি বার্তা দেবে সেটা আমরা আগামী বছর মেনে চলবো। মানে পুরো বছরটা মেনে চলবেন? কি নাম আপনার? আপনি কোন অঞ্চল থেকে যাচ্ছেন? কোন ব্লক? ওটা রঘুনাথগঞ্জ, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক।